যেন ছোটখাটো প্যাথোলজি। রমনা পার্কের ফটকে দরকারি কয়েক ধরনের মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করা হয় এই টেবিলে বসেই। ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল থেকে শুরু করে জন্ডিস, ইউরিক অ্যাসিড পর্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার ফল দেয়া হয় মুহূর্তেই। যারা দীর্ঘদিন নানান রোগে ভুগছেন তারা ছাড়াও রোগমুক্ত মানুষের অনেকেই এই সব পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। হাসপাতালের প্যাথোলজির চেয়ে খরচ কম হওয়ায় হাঁটাহাঁটি বা ব্যায়াম শেষে মাঝে মাঝেই পরীক্ষা করিয়ে থাকেন সাধারণ মানুষ। তবে এসব পরীক্ষা কতটা মানসম্পন্ন সেটি নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই কারোরই। অধিকাংশই মনে করেন বড় হাসপাতালের কাছাকাছি ফল দিয়ে থাকে এই সব রাস্তাঘাটের পরীক্ষা নিরীক্ষা। কখনো কখনো ফলাফলে বিস্তর পার্থক্য দেখা দিলেও তা নিয়ে তেমন একটা মাথাও ঘামান না কেউই। এখানে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারি না, ডক্টরের কাছে যাই, তারপর আবার যে ডক্টর বলে থাইরয়েড ডায়াবেটিস এগুলো আবার পরীক্ষা করতে পরীক্ষা করি। আপনাকে যখন ফাইনালি ভালো চিকিৎসার জন্য যাইতে হবে তখন ওই সমস্ত জায়গায় পিজিতে যাইতে হবে। কোথাও মাপি দেখা গেলো হাফ কেজি বেশি হয়েছে, এক কেজি বেশি হয়েছে, আবার এমন এমন জায়গা আছে এক কেজি কম হয়ে যায়। এই জিনিসটা আমরা আসলে বুঝতে পারতেছি না সঠিক। ওরা যে মেশিন দিয়ে করে আমরা বাসায় এসে মেশিন দিয়ে করি, বাসায় মেশিন আছে, মেশিন দিয়ে করার আসবো আবার ওদেরকে টেস্ট করি যে ঠিক আছে কিনা। নিয়ারলি গ্লুকোমিটার দিয়ে করলে মানে ধরেন ওয়ান এক দুইয়ের পার্থক্য হয়, আর বারডেমের সাথে এখানে এক দুইয়ের পার্থক্য। পরীক্ষাকারীদের দাবি মেডিকেল পরীক্ষা নিরীক্ষার ওপর তাদের রয়েছে কয়েক মাসের প্রশিক্ষণ। বাসা বাড়িতে যে ধরনের সেলফ মেশিন বা কিট ব্যবহার করা হয় তারাও সেগুলোই ব্যবহার করে থাকেন। এখান থেকে জাস্ট প্রাইমারি টেস্টটা করে, ওনার যদি কোনো সন্দেহ হয় তখন উনি প্যাথোলজিতে করে, কেউ কেউ দিনে দুইবার তিনবারও করে। তো এটা তো হসপিটালে গিয়ে লাইন ধরে করা সম্ভব না, এখান থেকে জাস্ট একটা ধারণা। সার্জিক্যাল দোকানে 10 বছর, আর এভাবে মনে করেন মার্কেটে মার্কেটিংয়ে আসছিলাম, আর এখানে এ ব্যাপারে মানে ট্রেডিং কয়েক জায়গায় নিছি। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন জন্ডিস, ইউরিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ রোগ নির্ণয় পরীক্ষা পথে ঘাটে হওয়াটা ঝুঁকি বাড়ায়, আর এর ওপর ভরসা করতেও জনসাধারণকে সতর্ক করছেন চিকিৎসকরা। জন্ডিসের যে পরীক্ষা অথবা ইউরিক অ্যাসিডের যে পরীক্ষা এগুলো আসলে এরকম জায়গায় মানে আমার মনে হয় যে করে সেজন্য। তবে এখানে একথাও বলা দরকার যে ডায়াবেটিসের যে পরীক্ষা এবং উচ্চ রক্তচাপ যদি এখানে কোনো ইন্ডিকেশন পাওয়া যায় যে না আমার রক্তচাপটা বেশি লাগছে অথবা আমার রক্তের গ্লুকোজটা বেশি লাগছে, সেটা কিন্তু অবশ্যই আরও একটু পূর্ণাঙ্গভাবে ডিটেলস পরীক্ষা করে এই বয়সে ডায়াবেটিস আছে কিনা অথবা ব্লাড প্রেশার আছে কিনা সেটা কিন্তু করতেই হবে। শুধু রমনা পার্কের 8টি পয়েন্টেই প্রতিদিন অন্তত 1 থেকে 1.5 হাজার মানুষ প্রায় 6 থেকে 7 ধরনের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। এই পরীক্ষাগুলো কোনো কোনো ক্ষেত্রে সঠিক বা কাছাকাছি ফল দিলেও চূড়ান্ত ফলাফলের জন্য বড় বড় হাসপাতালের প্যাথোলজিতে যাবার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন ঢাকা।